কুষ্টিয়া জেলায় আগমন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা। তথ্য চিত্রে কুষ্টিয়া জেলা প্রতিনিধি রাশিদা খাতুন। বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক এর উদ্যোগে কুষ্টিয়া জেলায় আগমন উপলক্ষে 23 জানুয়ারি মঙ্গলবার সকাল 11টায় কুষ্টিয়া জেলা পুলিশ সুপারের সহধর্মিনী দিলরুবা আলমের সভাপতিত্বে এডিশনাল আইজি শাহাবুদ্দিন খানের সহধর্মিনী যুগ্ন সাধারণ সম্পাদিকা পুনাক এর আফরোজ পারভিনকে কুষ্টিয়ায় আগমন উপলক্ষে সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ন সাধারণ সম্পাদিকা আফরোজা পারভিন। অনুষ্ঠানে অতিথিবৃন্দ হিসেবে আসন গ্রহণ করেন কবি ও লেখক এবং কুষ্টিয়া আবৃত্তি পরিষদের সভাপতি আলম আরাজুই, সাবেক চেয়ারম্যান হরিপুর ইউনিয়ন পরিষদ শম্পা মাহমুদ এবং কুষ্টিয়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষিকা মালিয়া আফরোজ। সভাপতি প্রধান অতিথিকে ফুল দিয়ে এবং উত্তরীয় পরিধান করিয়ে বরণ করে নেন। কুরআন তেলাওয়াত ও অতিথিবৃন্দের বক্তৃতা শেষে যুগ্ন সাধারণ সম্পাদিকা আফরোজা পারভিনকে সম্মাননা স্মারক প্রদান করেন পুনাক সভাপতি দিলরুবা আলম। সাধারণ সম্পাদিকা আফরোজা পারভিন কর্তৃক কুষ্টিয়া বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের জন্য 6টি টেবিল, শিক্ষা উপকরণ এবং খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হরিপুর স্কুলের শিক্ষকদ্বয়, কুষ্টিয়া পুলিশ লাইন্স স্কুলের শিক্ষিকাবৃন্দ এবং বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের ছাত্রছাত্রী বৃন্দ। সংবর্ধনা অনুষ্ঠান শেষে যুগ্ম সাধারণ সম্পাদিকা আফরোজা পারভিন কুষ্টিয়া পুলিশ লাইন্স চত্বরে ফলজ গাছ লাগান।